থেকে রাসূল হয়ে কেন মাওলানা আলীর কাছে বায়াত নিল আমায় দিবে কইয়ে তুমি কই কেন নবীর কাছে বায়াত হইল না হইল না হইল বলো তার ঘটনা কেন সেথায় বায়াত নিল না আমার হুজুর পাকের কাছে এটা নাহাজুল বালাগা বললে পাওয়া যাবে তিনটি কারণে নবীজি তার সাথে সাক্ষাৎ দিদার দেয় নাই কেন কারণ রাসূল পাক বলছিল পাগল সবচেয়ে বেশি মার ভালোবাসে এইজন্য তোমরা আমার কাছে আসতে বলবা না আর দুই নম্বরে বেশি মহব্বত করো বেশি মহব্বত যদি হয় সেখানে একটা বাধা আরেকটা কারণ ছিল সেই কারণটা হলো উনি সব সময় একা থাকতে ভালোবাসতেন হুজুরে পাক মওলানা আলীকে বলেছিল আমার একটা পাগল এটা তোমাকে বায়াত গ্রহণ করতে হবে কারণ আলীর কাছে বায়াত হও না নবীর কাছে বায়াত হও কারণ আমি আর আলী একটা নূরের দুইটা খণ্ড আর অতদিন পর্যন্ত আমি সময় দিতে পারবো না ওয়াইসকে আগে পর্দা নিছেন না নবী আগে পর্দা নিছেন আমার হুজুর পাক পর্দা নিছে আগে কারণ পাগলের মা কে রেখে পাগল আসতে পারে আমার কাছে আসলে আমার গোলামি করতে যায় যদি ওর মার খেবার সমস্যা হয় সিফিনের যুদ্ধ হবে মাবিয়ার সঙ্গে মওলানা আলীর সিফিনের যুদ্ধ না কার সাথে হয়েছে আমাকে একদল জেহি ওই জেহির দল বর্তমানে মা বিয়ের হেবারে রহমতুল্লাহ কইয়ে কাতিবে ওহি জলিলুল কদর সাহাবা কোন সাহাবা যদি একজন মুমিনকে হত্যা করে সে আর সাহাবা থাকতে পারে এই সিফিনের মাঠে এই মুয়াবিয়ার জন্য 25,000 সাহাবী শহীদ হয়েছে মানুষ দল বেঁধে যায় কোথায় যাও বললো জানো নাকি তুমি তুমি তো বৃদ্ধ মানুষ তুমি শুনে এটা কি করবা না বলো তো বলছিল সিফিনের মাঠে মওলা আলী আলাইহিসসালামের সাথে মুয়াবিয়ার যুদ্ধ হবে পাগল বলেছিলাম এই দিনটার জন্য তাকিয়ে আছি ওই দিন সিফিনের মাঠে যে বীরত্ব দেখিয়েছিল একটা যুবক তা দেখাইতে পারে নাই পাগল তা দেখিয়েছিল অবশেষে কাফেরদের একটা তীর নাকে জমিনে ফেলে তখন মওলানা আলীর দলের যারা ছিল বলছে তোরা তো আমার তরিকার ভাই আমি তো আর থাকবো না তোরা আমার একটু দয়া করে আমার মওলানা আলীর কাছে একটু নিয়ে এসো তো উনি একটা ডেরার মধ্যে ছিলেন তাঁবুতে ছিলেন পাগলকে নিয়ে মওলানা আলীর কাছে দিলেন বললে এবার তোমরা চলে যাও আমি একবার সবচেয়ে নিরাপদ জায়গায় এসে পৌঁছে গেছি শরীয়ত সরকার একটা ভক্ত যদি গুরুর কোলে মাথা রেখে দুনিয়ার থেকে যায় তার থেকে নিরাপদ জায়গা এই তরিকত জগত আছে ভাই বলছিল আমার ইচ্ছা ছিল যার হাতে তিনি তো আপনারকে আমার উপর আমাকে দিয়ে গেছেন
আমাকে বায়াত করতে হবে, শুধু বায়াত না, তাকে খলিফা বলে স্বীকৃতি দেওয়া হবে। ওয়াইসিয়া খানদানটা কিন্তু মাওলানা আলী থেকে আসছে। ওনার দুইজন খলিফা ছিল হাসান বাসরি আর ওয়াইস কুরুনি। এই হাসান বাসরির দুইজন খলিফা একজন হাবিব আজমি রহমতুল্লাহি আলাই, যার থেকে আসছে কাদরিয়া তরিকার নয়টি খানদান, আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রহমতুল্লাহি আলাই, যার থেকে আসছে চিশতিয়া তরিকার চোদ্দ খানদান, আর ওয়াইসিয়া খানদান মাওলা আলী ওয়াইস কুরুনিকে দান করে, এটা আশেকের রসুলের খানদান। এদেরও সাজরানামা কিন্তু আছে। তো দেখেন কত বড় সৌভাগ্যবান, মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কয়, যদি আপনি বলেন তাহলে আমি চলে যাব। এটা কেমন কথা, হায়াত মৌতের মালিক বলে আল্লাহ, আল্লাহ কাউরে সাজাই নিতে হয়। মাওলা আলী দেখত পাগলের যে রক্ত খনন হয়েছে ওকে রাখলে আমার আরো বেশি কষ্ট। কোলের মধ্যে মাথা রেখে বলল আমি বিদায় নিতে চাই। মাওলা আলী বললো আমি তোকে বিদায় করে দিলাম। সে আশেক আশেক তাকেই বলে, জীবনের শেষের দিন আশেকের পরিচয় হয়। জীবন ভরে গান করলাম, যার জন্য চোখের পানি ফেললাম, তার যদি বিদায়ের সময় না পাই তাহলে আমার এই গান গাওয়ার তো কোনো আরে Oh,
আজকের এই আশিটি মাহফিল আপনাদের চরণ ধূলি কামনা করি, আশীর্বাদ চাই। মুর্শিদের নাম গান করতে করতেই যেন চাইতে পারলে জীবনটা সার্থক। আমার মন থেকে ছোট্ট করে একটা গান করি, সকলে জানে
পারি নিত্যয়া সয়াও যা মোয়া বাগি কপাল কোরাও ফিরিয়ে না যাও আমার রশিদ চান আমার সবদুল চান আমার ইমান চান বন্ধু তুমি নাই আসি ধন্যবাদ সকল